আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। স্যার, প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম এম এ মুকিত খান। এম এ মুকিত খান, স্যার আপনি কোথায় থাকেন? আমি থাকি গ্রিন রোডে, ঢাকার গ্রিন রোড। ঢাকা গ্রিন রোড। স্যার, একটু জানতে চাচ্ছি এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা হলো আমার শরীরের ব্যাকবোনে প্রবলেম, যেটা ধরা দিয়েছিল সেইটা প্রবলেমের জন্য সমস্ত শরীরই আমার একটু অকেজো করে ফেলার মতো অবস্থা হয়ে গেছে। আমি বসতে পারতাম না, উঠতে পারি না। এখনো আমি নামাজ চেয়ারে বসে পড়ি, তারপরে নিচে বসতে পারতাম না, নিচে বসে উঠতে পারতাম না। তা সেই জিনিসটা এখন নর্মালাইজ করার জন্য আমাকে এখানে ভর্তি হয়েছি, যে ডাক্তার সৌমিল্য প্রধান সাহেবের কাছে ভর্তি হলাম। স্যার, আপনি কতদিন যাবৎ আপনার এই সমস্যাটা অনুভব ছিলেন? বছর দেড়েক দুয়েক, দেড় থেকে দুই বছর। গত দুই বছর যাবৎ আপনি এই সমস্যা নিয়ে। স্যার, জানতে চাচ্ছি যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের তত্ত্বাবধানে আপনি ভর্তি ছিলেন? আমি জনাব ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেব, ওনার আন্ডারে আমি ভর্তি ছিলাম। কতদিন যাবৎ ভর্তি ছিলাম? ভর্তি আমি আজকে দিয়ে এখন পর্যন্ত নয় দিন হচ্ছে আজকে। স্যার, এই নয় দিনে আপনার এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? এখন অনেকটা আমার ফ্রি আসছে, ফ্রিনেস আসছে। আমি যেমন বসতে পারতাম না, উঠতে পারতাম না, কিছু কিছু এখন বসতে পারতেছি, উঠতে পারতেছি। আরেকটা যেটা সবচেয়ে বড় জিনিস, সিঁড়ি দিয়ে নামতে গেলে এক সিঁড়ি করে নামতাম, কিন্তু এখন দুটোই নামতে পারছি। এখন আপনি ফ্রিলি নামতে পারছেন, মানে আগে স্বাভাবিক জীবনের মতো করে আপনি চলাফেরা করতে পারছেন। স্যার, একটু জানতে চাচ্ছি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে আসার আগে আপনার এই সমস্যাটার জন্য কি আর কোথাও কোনো ধরনের চিকিৎসা করেছেন? হ্যাঁ, আগে প্রথমে যখন অরিজিনাল ইয়ে হয় আমাকে ইবনে সিনাতে নিয়ে গিয়েছিল। ইবনে সিনাতে প্রফেসর হাই সাহেব ওনার আন্ডারে আমাকে ই করলেন। তা হাই সাহেব আমাকে এমআরআই করাইল। এমআরআই করে উনি বললেন যে আমার ব্যাকবোনে একটা ই ধরা পড়েছে। আচ্ছা, তাও ধরা পড়েছে, এটা অপারেশন করতে লাগবে। অপারেশন করতে হবে এই কথা শোনার পরে আমি তখন আমি শুনলাম, শুনে ই করলাম। আমার ওয়াইফ উনি বড় ই করলেন যে না, ব্যাকবোনের অপারেশন করা যাবে না। এরপরে আমাকে বললেন যে এটা আমি ই করতে পারতেছি না। উনি আবার রেফার করলেন আর এক প্রফেসর ল্যাবে, প্রফেসর কাছে রেফার করলেন। ওখানে যাওয়ার পরে উনি দেখলেন, সব কিছু দেখে বললেন না, অপারেশন লাগবে। তখন মানে একটু চিন্তনীয় বিষয় হয়ে গেল যে ব্যাকবোনে অপারেশন করবে, হয়তো আমি সারা জীবন নিয়ে অকেজো হয়ে যাব। এরপরে আমার ওয়াইফ সার্ভিস হোল্ডার, উনি ব্যাংকের চাকরি করতেন। ব্যাংকে বিভিন্ন মানুষের কাছে যোগাযোগ করার পরে একজনের কাছে শুনতে পারলেন যে অ্যাপোলো হাসপাতালে ডক্টর চ্যান্ডি আছেন, নিউরো স্পেশালিস্ট। উনি এর উপরে স্পেশালাইজড,
আমাকে সবাই মিলাই তুমি চলো ঠাকুর যাই ঢাকা দেখো তো এখানে আর চ্যান্ডি হলো বেরুলি হাসপাতালের হেড ছিলেন নিউরো হেড ওনাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে এসছে গেলাম ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে দেখলেন ভালো করে দেখে বললেন না অপারেশন লাগবে না অপারেশন লাগবে না আমি ওষুধ খেয়েছি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তখন মানে কিছুটা আমি ভাবছিলাম যাক অপারেশন লাগবে না এরপরে আমাকে উনি 3 মাসের ওষুধ দিলেন বলে 3 মাস ওষুধ খান 3 মাস ওষুধ খাওয়ার পরে আপনি আবার আসবেন আমি ওনার ওষুধ 3 মাস খেলাম খাওয়ার পরে আবার ওনার কাছে গেলাম উনি দেখলেন নেগেটিভ বলে না ভালো আছেন তো ভালো আছেন আমি আরো 3 মাস পরে আবার আসবেন আবার ওষুধ দিয়ে দিলেন আরো 3 মাস পরে গেলাম 3 মাস খেয়ে ওনার ওখানে গেলাম যাওয়ার পরে উনি বললেন এবার 6 মাস পরে আসবেন আপনার মোটামুটি ভাতের দিকে ইয়ে হচ্ছে আসলে আমি তখন কিছুটা আগে যে অবস্থা ছিল তার থেকে আমার উন্নতি হয়েছিল বেশ উন্নতি হওয়ার দরুন আমি মনে করলাম যে যাক বোধ হয় ইনশাল্লাহ এবার ঠিক হয়ে যাবে তা আমি তখন ওনার কাছ থেকে এ নিয়ে বাসায় আসলাম বাসায় এসে এই 6 মাসের ভিতরে উনি আবার এখান থেকে ট্রান্সফারে চলে গেছে বেরুলাতে তখন ডাক্তার নাই আমি এখন কি করি কাকে দিয়ে দেখাই ওরকম দেখতে থাকতে থাকতে আমার চোখের একটু প্রবলেম ছিল চোখের প্রবলেমের জন্য ডাক্তার দেখেছিল সে ডাক্তার রেফার করেছিল চক্ষু হাসপাতাল কলকাতাতে কলকাতা চক্ষু হাসপাতাল রেফার করেছিল তো রেফার করে আমি মনে করলাম যে কলকাতা যখন যাবো চক্ষু দেখাতে তখন এর সাথে এই নিউরোর এইটা পিঠের এটা আমার এটা দেখায় ফেলবো তো কলকাতা নিউরো সায়েন্স হসপিটাল আছে নিউরো সায়েন্স হাসপাতালে যে ডক্টর চিরঞ্জীব দাস উনি নিউরো সায়েন্সের ওনাকে দেখালাম উনি দেখলেন সব পুরো ইটা দেখে দেখলো যে উনিও বললেন এমআরআই করাতে হবে আরো টেস্ট গুলো দিয়েছিল তো আমার তখন ফ্লাইট ইয়ে হয়ে গেছিল যে যার জন্য টেস্ট গুলো শেষ করাইতে আপডেট করতে পারেনি আচ্ছা তখন আমি যে ওষুধ গুলো লিখে দিয়েছিল সে কলকাতা থেকে সেই ওষুধ গুলো কিনে নিয়ে আসছে নিয়ে এসে 2 মাসের ওষুধ খেলাম তাতে দেখলাম যে একটু বেশ শরীর একটু এটি হয়েছে বেশ পেন টেন কমে গেছে তখন আমি মনে করলাম যে আপনার ওষুধটা কাজে লেগেছে বোধ হয় তারপর থেকে আবার একটু কি হচ্ছে গন্ডগোল আবার গন্ডগোল দেখা দিয়েছে গন্ডগোল দেখা দিয়েছে আবার সেই ওই ইসের মতো হচ্ছে তখন কি করব আমি আমার ওয়াইফের হাঁটুতে ইয়ে ছিল সে খুবই হাঁটত কিন্তু হঠাৎ করে হাঁটলে প্রবলেম হয়ে গেল হাঁটতে পারে না তা কোথায় যাবে কোথায় দেখাবে সে তার বান্ধবী ছিল এখানে শ্যামলতি তার বাসা তার বান্ধবীর হাঁটুতে ওই একই অবস্থা ডিপিআরসি হাসপাতালে এসেছিল এসে এই হাঁটুরিটা ভালো হয়েছে আমার ওয়াইফে বললো যে ঠিক আছে আমি তাহলে ডিপিআরসি তে যাই আমার হাঁটুতে তো সে এখানে আসলো আসার পরে ফিজিওথেরাপি নিল থেরাপি নিয়ে এবং হাঁটুতে ইঞ্জেকশনও দিল 10টা ইঞ্জেকশন দিছে নেওয়ার পর এখন চলাফেরা করতে পারতেছে এরপরে আমাকে বললো তুমি ওখানে চলো আমার মনে হয় কাজে দিবে আমি আসলাম এসে ডক্টর
শর্মিলা প্রধান সাহেবের সাথে সাক্ষাৎ দিলাম। শর্মিলা উনি বললেন যে ভর্তি হয়ে যান হাসপাতাল, ডিপিআরসিতে ভর্তি হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান, আমি ওষুধ দিব। যদি মনে করে ফিজিওথেরাপি দিব, থেরাপি দিব এবং ওষুধ দিব, যদি সারে সারল, না হলে পরে আপনাকে অপারেশন করতে হবে। উনি ওই কথা বলেছেন। আচ্ছা, ইনশাল্লাহ ওষুধ খেলাম, থেরাপি দিল, নানান অনেক রকম থেরাপি। আচ্ছা, এরপরে আমি দেখলাম যে বেশ আমি এখন মোটামুটি বেশ ভালো চলাফেরা করতে পারছি, চলাফেরা করতে পারি এবং শারীরিক দিক দিয়ে যথেষ্ট জোর। আগে তো একেবারেই বল পেতাম না, একদম ইয়ে হয়েছিলাম, দুর্বল ছিলাম, এখন কিছুটা বল পাই, বল পাই। এই বল পাওয়ার পরে আমি এখন মনে হচ্ছে যে আমি আর এখন নিজে ই করতে পারবো। তখন এখন হচ্ছে যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে গেলে পরে আমার মনে হয় ভালো হবে, আমি বাসায় যাই এক্সারসাইজটা করবো, কারণ এখানে দেখছি এক্সারসাইজগুলো এবং যেগুলো করাইছে সেইগুলো আমি নিজে নিজে করব, করলে পরে হয়তো বা ভালো থাকতে পারবো, আরো ভালো থাকতে পারবো। আচ্ছা স্যার, একটু জানতে চাচ্ছি যে আপনি যতদিন ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা স্টাফ যারা ছিলেন বা ম্যানেজমেন্টের যারা ছিলেন, আপনার প্রপারলি যতটুকু আপনার টেক কেয়ার করার কথা ছিল বা প্রপারলি যেভাবে আপনাকে সেবা দেওয়ার কথা ছিল সেটাকে আপনি পেয়েছেন? স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। পরিবেশ সুন্দর, পরিবেশ খুব ভালো, এরা যত্ন সহকারে সবকিছু করছে এবং খুব তাৎক্ষণিকভাবে সবকিছু করে, আমাদের কিছু বলতে হয় না এরকম। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাইব, অন্যান্য যারা রুগী আছেন তাদের উদ্দেশ্যে এই ডিপিআরসি হসপিটাল সম্পর্কে আপনার মতামতটা যদি একটু বলেন। আমি তো মনে এই বলতে চাই যে অন্তত পক্ষে তারা যেন একবার ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের দিয়ে একবার দেখায়, তারা নিশ্চিত হইতে পারে যে এখানে ঠিক হবে কিনা। আমাদের যে সেবা ছিল টোটাল জিনিসটাকে আপনি আউট অফ টেন আপনি কত মার্কস দিলেন? ধন্যবাদ আপনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।